হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা আবার নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, এটা কি মাছ আপনারা বুঝতে পাচ্ছেন? এটা হচ্ছে সিলভার কাপ, বড় সিলভার কাপ আজকে বাজারে পাওয়া গেছে। তো তার সঙ্গে আমরা আজকে করবো সিলভার কাপের ঝোল। তো তার সঙ্গে আমরা নিয়ে নেব আলু, দিয়ের মতো পেটে আলু, আর পেঁয়াজ কুচি করে নেব, তার সঙ্গে কাঁচা লঙ্কা, টমেটো, এছাড়া গুঁড়ো মশলার মধ্যে নেব হলুদ, জিরের গুঁড়ো, আর একটু রং হওয়ার জন্য নেব কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, এবারে আমরা কড়াতে তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমরা মাছের ঝুঁকিগুলো তারপরে একটু হালকা ফ্রাই করে আমরা দিয়ে দিই। অনেক বড় বড় পিচ্ছ বন্ধুরা, তাই আমরা দুটো দুটো করে একটা একটা করে ছেড়ে হালকা করে ফ্রাই করবো। বেশি দিলে একসঙ্গে মাছগুলো ভেঙে দিতে পারে। একটু দু মিনিট রেখে জাস্ট হালকা করে ফ্রাই, বেশি ফ্রাই করলে আবার মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছগুলো সব আমাদের ফ্রাই হয়ে গেছে, এবারে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমরা এবার একটু পাত্রে তুলে রেখে দেবো আলুগুলোকে। আমরা যে পেঁয়াজ আর কুচো করা পেঁয়াজ আর লঙ্কা গুলো আমরা নিয়ে নিয়েছিলাম, ওগুলোকে একসঙ্গে আমরা মিশিয়ে নিলাম। মিশিয়ে আমরা এখন আলুর তেলেটা ভালো করে ফ্রাই করবো এবং ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাটা একসঙ্গে জল দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমরা ফ্রাই করা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে ভালো করে আর দিয়ে দিলাম টমেটো দিয়ে। এবার কিছুক্ষণ একটু রেখে দেবো, তেল বেরিয়ে এলে পরে তারপরে আমরা আলুটা ছাড়বো। এবারে মশলাটা আমাদের বেশ কষে এসছে, তেল বেরিয়ে এসছে সুন্দর, এবারে আমরা আলুগুলো ছেড়ে দেব। আলুটা দিয়ে একটু ভালো করে কষবো। মশলাটা কষা হয়ে গেছে, আলুটাও বোধহয় একটু হালকা সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আমরা এগুলোকে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট একটু রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য, জলটা ফুটে এলে তারপরে মাছটা ঝোলটা ফুটে এসছে, বেশ তেলও বেরিয়েছে সুন্দর, লঙ্কাও বেশ ভালো এসছে। এবারে এর মধ্যে আমরা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো।
এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এবারে ঢাকাটা আমরা খুলে দিলাম। এবারে আমরা ধনে পাতাটা দিয়ে দেবো উপর দিয়ে। ধনে পাতা দিয়ে হালকা করে ফুটতে পারে, ধনে পাতা ফ্লেভারটা সুন্দর আসবে।